नमस्कार, मैं भावना सिंह और आप देख रहे हैं HBN न्यूज। पुरुलिया जिले के बागमुंडी विधानसभा क्षेत्र के बागमुंडी ब्लॉक के सामने भाजपा की महिला मोर्चा ने कोई और महिला सुरक्षा नहीं विषय पर धरना दिया। देखिए हमारी खास रिपोर्ट। कार्यक्रम में पुरुलिया जिला महिला मोर्चा जिला अध्यक्ष कावेरी चटर्जी, जिला महिला मोर्चा सदस्य प्रतिमा महतो, JP 15 महिला मोर्चा अध्यक्ष और सभा के अध्यक्ष सुमित्रा सिंह सरदार, बागमंडी विधानसभा और मंडल महिला मोर्चा के नेताओं ने भाग लिया। इस अवसर पर पुरुलिया के सांसद ज्योतिर्मय सिंह महतो, बागमंडी विधानसभा के संयोजक जगदीश कुमार, जिला भाजपा सह अध्यक्ष रोबिन सिंह देव, जिला महासचिव शंकर महतो सहित अन्य स्थानीय नेता शामिल रहे। इस दिन इस धरना मंच से उपस्थित सभी लोगों ने राज्य में महिलाओं के दैनिक उत्पीड़न, बलात्कार और हत्या का विरोध किया। दीदी, आज के धरना मंच नहीं है, एक तो बोलो ना अपनी विस्तारित। সারা পশ্চিমবঙ্গব্যাপী প্রতিটি বিধানসভায় মহিলা মোর্চার পক্ষ থেকে আর নয় মহিলাদের অসুরক্ষা এই বিষয়কে কেন্দ্র করে আমাদের ধর্ণা মঞ্চ অনুষ্ঠিত হয়েছে। আজকে শেষ দিন ছিল, 21 তারিখ থেকে আজ 24 তারিখে। আজ পুরুলিয়া জেলায় 3টি বিধানসভায় ছিল, জয়পুর বিধানসভা, বাগমুন্ডি বিধানসভা, পুরুলিয়া বিধানসভা। তো এই ধর্ণা মঞ্চের উদ্দেশ্য হচ্ছে আপনার, এই যে আপনারা মিডিয়া পার্সনরাও জানেন যে পশ্চিমবঙ্গের দিকে দিকে কীভাবে নারী নির্যাতন, নারী নিগ্রহ হচ্ছে, নারীদের শ্লীলতা হানি করা হচ্ছে। একটা 3 মাসের বাচ্চার থেকে 70 বছরের বৃদ্ধ কেউ এখানে বলতে পারবে না যে আমি সুরক্ষিত আছি। প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটছে, আমাদের পুরুলিয়া জেলার মতো জায়গাতেও 4-5টি ঘটনা এরকম ঘটে গেছে। তো তারই বিরোধিতায় আজকে আমরা এই ধর্ণা মঞ্চ করেছিলাম। এখান থেকে বার্তা দিতে চাই যে এই অসুরক্ষা, সুরক্ষিত প্রশাসনকে আমরা চাই না, এবং মহিলা মোর্চা মাতৃশক্তি একটা বড় ভূমিকা পালন করবে 2021-এর বিধানসভায়। এই ধর্ণা মঞ্চ থেকে এই বার্তাই আমরা দিতে চেয়েছি। আমার নাম কাবেরী চ্যাটার্জি, মহিলা মোর্চার জেলা সভানেত্রী। এই কর্মসূচি হলো, এ নিয়ে একটু বলুন আপনি। দেখুন, সারা পশ্চিমবাংলাতেই বর্তমান যে অবস্থা আছে মায়েদের, বোনেদের, নারীর, খুব দুরূহ অবস্থা আছে। পশ্চিমবাংলাতে যে মমতা ব্যানার্জির সরকার চলছে, এই সরকারে মানে জর্জরিত করে রেখেছে। প্রত্যেক দিন কোনো না কোনো মায়ের উপর অত্যাচার হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, ছুরি মারা হচ্ছে, শ্লীলতাহানি করা হচ্ছে। তার প্রতিবাদেই সারা পশ্চিমবাংলা জুড়ে প্রত্যেকটা বিধানসভাতেই ভারতীয় জনতা মহিলা মোর্চার নেতৃত্বে বিধানসভা অনুযায়ী ধর্ণা করা হয়েছে। তাতে আমি আজকে বাগমুন্ডিতে ছিলাম, এর আগে জয়পুরে ছিলাম। আজ কোথায় কোথায় হচ্ছে? সারা পশ্চিমবাংলাতে 4 দিন ধরে চলছে। আর 4 দিনে 294 বিধানসভা আমরা কমপ্লিট করছি, এবং পুরুলিয়া জেলার 9টি বিধানসভাতে এই প্রতিবাদে হাজারে হাজারে মায়েরা বোনেরা রাস্তায় নামছে, ধর্ণাতে যোগদান করছে। अलीगढ़ शहर का नंबर 1 कार डेकोर श्रीनाथ कार डेकोर, यूनियन बैंक के पास, GT रोड, अलीगढ़। मैनेजिंग डायरेक्टर संजीव श्रीवास्तव। क्या सच है क्या झूठ, अब होगा जो सच वही खबर। हमसे जुड़े रहने के लिए हमारे चैनल को सब्सक्राइब करना ना भूले, और देखते रहे HBN न्यूज।